হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এক্সিস অনলাইন ক্লাসে ফিজিওলজির আজকে রেনাল সিস্টেমের চতুর্থ লেকচার। সো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে টিউবুলার ফাংশন। আমরা ইউরিন ফরমেশনের ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম, সেখানে ফার্স্ট স্টেপ গ্লোমেরুলার ফিল্ট্রেশন আমাদের আলোচনা শেষ। আজকে আমাদের আলোচনার বিষয় টিউবুলার ফাংশন বা টিউবুলার প্রসেসিং অফ দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট। ওকে, তো আশা করছি সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। যদি কাইন্ডলি একটু কমেন্ট বক্সে আমাকে একটা ফিডব্যাক দেন, দেন আই ক্যান স্টার্ট মাই ডিসকাশন। স্যার সব দিকেই পারফেক্ট আছে, আপনি শুরু করতে পারেন। ওকে ওকে, তাহলে আমি আমার আলোচনা শুরু করে দিচ্ছি। থ্যাংক ইউ। সো আমরা জানি যে ইউরিন ফরমেশনের ফার্স্ট স্টেপ গ্লোমেরুলার ফিল্ট্রেশন, যেটা আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন সম্পর্কে ডিটেল জেনেছি, অটোরেগুলেশন জেনেছি। সো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আমরা জানি পার মিনিটে 125 ml পার মিনিট, সেটা যদি আমরা পার ডেতে ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 180 liters পার ডে। বাট মজার বিষয় হচ্ছে এই 180 লিটারের ভিতরে 99% that is 178.5 liters filtered load it will be reabsorbed back to the circulation. তার মানে পার ডে তে হিসাব করলে 178.5 liters রিঅ্যাবজর্পশন হচ্ছে, আর যদি পার মিনিট হিসাব করেন 124 ml পার মিনিট অ্যাপ্রক্সিমেটলি, তাহলে দেখা যাচ্ছে 1% গ্লোমেরুলার ফিল্টার আলটিমেটলি ইউরিনে কনভার্ট হবে এবং ইউরিন হিসেবে এক্সক্রিট হবে, তাই না? আর পার ডেতে হিসাব করলে সেটা আসবে এভারেজ আমরা 1.5 liters ইট উইল বি এক্সক্রিটেড অ্যাজ এ ইউরিন। ওকে, সো আলটিমেটলি গ্লোমেরুলার ফিল্টারটা ফরমেশনের পরে এই গ্লোমেরুলার ফিল্টারটা টিউবগুলোর বিভিন্ন পার্ট দিয়ে যখন এটা ফ্লো হবে এবং আলটিমেটলি ফাইনালি এটা ইউরিনে কনভার্ট হবে, তো এই ইউরিনে কনভার্ট হওয়ার জন্য টিউবগুলোর ভিতরে এটা বিভিন্ন ধরনের প্রসেসিং হবে, যেটাকে আমরা টিউবুলার প্রসেসিং বলি বা টিউবুলার ফাংশন বলি। সেই বেসিক টিউবুলের ভিতরে যে বেসিক দুইটা প্রসেসিং সেটা আমরা অলরেডি জানি, কিন্তু যে টিউবুলার রিঅ্যাবসর্পশন এবং সিক্রেশন, এক্স্যাক্টলি যেটা আজকে আমার আলোচনার মেইন এই জায়গাটাই আমি আলোচনা করব যে টিউবুলার রিঅ্যাবসর্পশন এবং সিক্রেশন। তো আমরা সবাই জানি যে ইউরিন ফরমেশনের এই তিনটা প্রসেস বলার পরে অনেক সময় কিন্তু এক্সামিনারে জিজ্ঞেস করে যে এই তিনটার ভিতরে কোনটা স্পেসিফিক প্রসেস বা কোনটা সিলেক্টিভ প্রসেস, কোনটা নন সিলেক্টিভ প্রসেস। তো আমরা আনসার করব যে টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন দে আর স্পেসিফিক, কারণ আমরা একটু পরেই যখন আলোচনায় দেখবো যে বিভিন্ন ধরনের সাবস্টেন্সের জন্য বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট মেকানিজম, ভিন্ন ভিন্ন বা স্পেসিফিক ট্রান্সপোর্ট মেকানিজম আছে, যে জন্য এই রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন এই প্রসেসটাকে আমরা সিলেক্টিভ প্রসেস বা স্পেসিফিক প্রসেস বলবো। কিন্তু আপনারা যদি খেয়াল করেন গ্লোমেরুলার ফিল্ট্রেশন যেটা, এটা কিন্তু নন সিলেক্টিভ প্রসেস, সেখানে একটা ফিল্ট্রেশন প্রেশারের কারণে এটা প্লাজমাটা আলট্রা ফিল্টারেট হয়েছে, সেখানে প্লাজমা এবং যে প্লাজমাতে ডিজলভ যে সাবস্টেন্স আছে সবাই একই প্রক্রিয়ায়, অর্থাৎ তাদের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন কোনো ট্রান্সপোর্ট মেকানিজম নাই, যেটা আমরা রিঅ্যাবজর্পশন সিক্রেশনে দেখবো। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, প্যাসিভ ট্রান্সপোর্ট, ক্যারিয়ার মেডিয়েটেড। হ্যাঁ, সো যাই হোক আমরা ডিটেল দেখবো। এই জন্য আসলে আমরা এটা একটু জেনে নিলাম যে কোনটা সিলেক্টিভ এবং কোনটা নন সিলেক্টিভ। সো আলটিমেটলি এই টিউবুলার ফ্লুইডটা বা গ্লোমেরুলার ফিল্টারটা যখন টিউবুলসের ভিতর দিয়ে ফ্লো হবে, যে মডিফিকেশনগুলো হবে তার ভিতরে, যদি গ্রস যেসব মডিফিকেশন আমরা বলি, একটা হচ্ছে ভলিউম, ভলিউমটা চেঞ্জ হবে। আমরা অলরেডি বলেছি যে 99% ফিল্টার্ড লোড ইট উইল বি রিঅ্যাবসর্ব ব্যাক, তাহলে ডেফিনেটলি ভলিউমটা কমে যাবে। তাছাড়া কম্পোজিশনে চেঞ্জ হবে, আপনারা যদি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে দেখেন গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড থাকবে, যেটা কিন্তু ইউরিনের ভিতরে কিন্তু এই সাবস্টেন্সগুলো আমরা পাবো না, তার মানে কিন্তু কম্পোজিশন একটা চেঞ্জ হচ্ছে, অসমোলারিটি টনিসিটিতে চেঞ্জ আসবে এবং পিএইচ এ চেঞ্জ আসবে, যেটাকে আমরা বলি যে অ্যালকালাইন গ্লোমেরুলার ফিল্টারেট আলটিমেটলি কনভার্টেড ইনটু অ্যাসিডিক ইউরিন। সো ডেফিনেটলি অ্যাসিডিফিকেশনের ভিতরে আপনারা ডিটেইল এটা পড়াশোনা করবো আমরা। সো দিজ আর দ্য ভেরি গ্রস চেঞ্জেস দ্যাট অকার ইন দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেট ওয়াইল পাসিং থ্রু দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য রেনাল টিউবুলস। সো এখন আমরা স্পেসিফিক পার্টের আলোচনায় যাওয়ার আগে আমরা একটু এই রিঅ্যাবজর্পশন সিক্রেশনের যে রুট
গুলো আছে একটু জেনে নেই সবাই। আমার মনে হয় অলরেডি রেনাল সিস্টেম এগুলো আমরা জানি, যে আমরা জানি যে রেনাল টিউবুলস এর এই যে টিউবুলার যে এপিথেলিয়াম গুলো এরা কিন্তু টাইট জাংশন দ্বারা কানেক্টেড থাকে। পাশাপাশি সেলগুলো যদি দেখেন একটার একটার সাথে টাইট জাংশন, যদিও এরা নামে টাইট জাংশন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দিস টাইট জাংশনস আর লিকি। এখানে টিউবুলার এপিথেলিয়াম গুলো যদিও টাইটলি তারা অ্যাটাচ কিন্তু এখানে কিছু লিক আছে। এই লিক দিয়ে কিছু সাবস্টেন্সেস ট্রান্সপোর্ট হবে এবং এই পাথওয়েটাকে আমরা বলবো প্যারাসেলুলার পাথওয়ে। সো প্যারাসেলুলার পাথওয়ে রিফার্স টু দ্য ট্রান্সপোর্ট বিটুইন দ্য সেলস। ওকে, আমরা যদি কিছু এক্সাম্পল বলতে বলি তাহলে দেখা যাচ্ছে এই প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে আমরা ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, যেটা আমরা একটু পরে দেখব। এছাড়া সলিউটও রিঅ্যাবজর্পশন হবে। স্পেশালি যদি এক্সাম্পল বলতে বলে সেক্ষেত্রে আমরা পার্টিকুলারলি ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের নাম বলবো, তবে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম দে আর অলসো ইউজ দ্য প্যারাসেলুলার পাথওয়ে টু সাম এক্সটেন্ট। ওকে, আচ্ছা, আর ট্রান্সসেলুলার পাথওয়ে যেটা হচ্ছে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, এই যেখানে দেখেন বি সাবস্টেন্স সেল মেমব্রেন যে ট্রান্সপোর্টটা হবে সেটাকে আমরা বলছি ট্রান্সসেলুলার পাথওয়ে। সো ট্রান্সসেলুলার পাথওয়ে দিয়ে বোথ সলিউট এবং সলভেন্ট দুই ধরনের সাবস্টেন্সই রিঅ্যাবজর্পশন হবে, যেটা আলটিমেটলি একটু পরেই আমরা জিনিসগুলো স্পেসিফিক্যালি এক্সাম্পল সহকারে বুঝতে পারবো। সো দিজ আর দ্য রুটস ফর দ্য রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন, প্যারাসেলুলার অ্যান্ড ট্রান্সসেলুলার, বোথ সলিউট অ্যান্ড সলভেন্ট দ্যাট ক্যান ইউজ বোথ দ্য পাথওয়ে, প্যারাসেলুলার অ্যান্ড ট্রান্সসেলুলার। ওকে, এখন আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেটটা যখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের ভিতরে চলে যাচ্ছে তখন গ্লোমেরুলার ফিল্ট্রেটটা যখন একটু যখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আসতেছে তখন এটা নাম হয়ে যাচ্ছে আমরা বলবো টিউবুলার ফ্লুইড। ওকে, সো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে ফিল্টার্ড লোডের বলা হচ্ছে 65% অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রিঅ্যাবজর্পশন দ্যাট ওয়াকার ইন দিস পার্ট অফ দ্য রেনাল টিউবুলস। হ্যাঁ, সেটা আমি বলছি 65% অফ দ্য ফিল্টার লোড ইজ রিঅ্যাবজর্ব। এখন কথা হচ্ছে কেন এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের রিঅ্যাবজর্পটিভ ক্যাপাসিটি এত বেশি। সো আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের একটু প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সেলের হিস্টোলজি দেখি। এখানে আমি একটা ছবি দেখিয়েছি, দেখেন এখানকার এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সেলগুলোর এই বেজাল সারফেসে দেখেন এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে, নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া আর দেয়ার, কারণ আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু এনার্জি সাপ্লাই দিতে পারবে, যে এনার্জিটাকে ইউজ করে বিভিন্ন ধরনের সাবস্টেন্স কিন্তু ট্রান্সপোর্ট হতে পারবে। আমরা জানি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের জন্য কিন্তু এনার্জি দরকার হয়। ওকে, সো these cells are metabolically active and there are number of mitochondria are there at the basal surface which show greater metabolic activity and that's actually basically helps in the active transport mechanism. এছাড়াও দেখা যাচ্ছে আপনি যদি luminal surface টা খেয়াল করেন সেখানে দেখবেন brush border আছে। brush border মানে কি, এখানে thousands of microvilli আর microvilli বা এই folding গুলো থাকার কারণে কিন্তু এই যে absorptive যে surface area এটা 20 fold ইনক্রিজ করতেছে। তো যত বেশি সারফেস এরিয়া তত বেশি অ্যাবজর্পশন হবে, সোজা কথা। নট অনলি এখানে যে মাইক্রোভিলাই আছে তা না, এখানে লুমিনাল মেমব্রেনে বিভিন্ন ধরনের ক্যারিয়ার প্রোটিন আছে, হ্যাঁ, যেগুলো আসলে ক্যারিয়ার মিডিয়েটেড যে ট্রান্সপোর্ট আছে সে তাদেরকে হেল্প করছে। ওকে, নট অনলি লুমিনাল সারফেসে বাট অলসো বেজাল সারফেসও যদি খেয়াল করেন এখানে কিছু ইনফোল্ডিং আছে এবং এখানেও নাম্বার অফ বেজাল চ্যানেলস আছে অ্যান্ড দ্যাট উইল আলটিমেটলি মাল্টিপ্লাই দ্য বেজাল সারফেস। এবং অলরেডি আমি বলেছি এই যে দুইটা সেলের মাঝখানে যে টাইট জাংশন বলা হচ্ছে দিস টাইট জাংশন, দো দে আর নেমড টাইট জাংশন বাট ফাংশনালি দেখা যাচ্ছে দে আর লিকি। এখানে এই টাইট জাংশনে এখানে একটা স্পেশাল প্রোটিন থাকে যারা এই প্যারাসেলুলার রুট দিয়ে ট্রান্সপোর্টকে হেল্প করে, সেটার নাম হচ্ছে এখানে আপনারা একটু মনে রাখতে পারেন প্যারাসেলিন ওয়ান। প্যারাসেলিন ওয়ান, তো এই প্যারাসেলিন ওয়ানে যদি কোনো ডিফেক্ট হয় কোনো মিউটেশনের কারণে এখানে অ্যাবনর্মালি ডেভেলপ করে সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে প্যারাসেলুলার রুটে যে অ্যাবজর্পশন স্পেশালি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন ডিস্টার্ব করবে। ওকে, আর একটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আমরা জানি 65% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, এইখানে একটা ওয়াটার চ্যানেল আছে যেটার নাম হচ্ছে অ্যাকোয়াপোরিন ওয়ান। অ্যাকোয়াপোরিন টু আমরা সবাই জানি, সো এখানে আমরা একটু জেনে রাখি যে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে অ্যাকোয়াপোরিন ওয়ান থাকে। সো এই অ্যাকোয়াপোরিন ওয়ান দিয়ে ট্রান্সসেলুলার রুটে ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারবে, এছাড়া প্যারাসেলুলার রুট দিয়ে তো হতেই পারবে। Okay, so these are the principal reasons that actually that is why this proximal convoluted tubular cells have higher capacity or maximum capacity for reabsorptions.
তাহলে এখন আমরা একটু জেনে গেলাম যে এখানে ম্যাক্সিমাম রিঅ্যাবসর্পটিভ ক্যাপাসিটি। এবার আমরা একটু খেয়াল করি হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউব। আমরা জানি গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে আলটিমেটলি ওয়াটার এবং ওয়াটার সলুবল সাবস্টেন্স যেগুলো আছে, আমি যদি কিছু ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট এখানে মেনশন করি আপনারা খেয়াল করেন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, দেন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস, কিছু স্মল প্রোটিনস আছে, তারাও কিন্তু ফিল্টার্ড হবে, যেমন ইনসুলিন কিন্তু এটা ফিল্টার্ড হবে। হ্যাঁ, দেন হিমোগ্লোবিন ইউজুয়ালি এটা হেমোলাইসিস, যদি কখনো হেমোলাইসিস হয় হেমোলাইসিস কারণ হিমোগ্লোবিন এখান দিয়ে ফিল্টার হয়ে আসতে পারে। তাছাড়া বিভিন্ন ফসফেট, সালফেট, ল্যাকটেট, ইউরিয়া, ক্রিয়েটিনিন, দিজ আর দ্য ইম্পর্টেন্ট সাবস্টেন্সেস দ্যাট উইল বি ফিল্টার্ড থ্রু দ্য গ্লোমেরুলার মেমব্রেন। তো আমি আলোচনার শুরুতেই আমি একটা আলোচনা ছোট্ট আলোচনাটা শেষ করে দিই, সেটা হচ্ছে এই যে স্মল প্রোটিন, এই যেগুলো ফিল্টার হয়ে আসবে যেমন ইনসুলিন বা হিমোগ্লোবিন, এগুলো এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবে আলটিমেটলি এন্ডোসাইটোসিসের মাধ্যমে এরা 100% রিঅ্যাবসর্পশন হবে। কত পার্সেন্ট? 100%। দেখবেন যে আমরা যখন প্রশ্ন করি হোয়াট আর দ্য সাবস্টেন্সেস দ্যাট আর কমপ্লিটলি রিঅ্যাবসর্ব, 100% রিঅ্যাবসর্ব, তার ভিতরে কিন্তু আমরা প্রোটিন বলি। এই প্রোটিনগুলো আসলে বলা হচ্ছে যে এই ইনসুলিনের বা যদি কখনো হিমোগ্লোবিন আসে বা অনেক সময় যদি সাম অ্যামাউন্ট অ্যালবুমিন যদি আসে, দ্যাট অ্যালবুমিন উইল অলসো বি এন্ডোসাইটোস বাই দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেলস। সো প্রোটিন মলিকুল 100% রিঅ্যাবসর্পশন হবে, প্রসেসটা হচ্ছে এন্ডোসাইটোসিস। সো এই ব্যাপারে আমি আর আলোচনা প্রসিড করবো না, এখন আমরা অন্য অন্য সাবস্টেন্সের ব্যাপারে চলে যাই যে কিভাবে তারা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে রিঅ্যাবসর্পশন হচ্ছে। আমরা সবাই জানি যে বডির সমস্ত সেলেই কিন্তু কি আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, তেমনিভাবে এই রেনাল টিউবুলের যত এপিথেলিয়াম সেল আছে সবারই বেজোল্যাটারাল মেমব্রেনে কি আছে, এই সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। একটা জিনিস আমি এখনই শেষ করি মানে মেনশন করতেছি, সেটা হচ্ছে যখনই বেজোল্যাটারাল মেমব্রেন বলবো মাথায় নিয়ে আসতে হবে বেজোল্যাটারাল মেমব্রেন কোন সাইডে, লুমিনাল মেমব্রেন যখনই বলবো মাথায় নিয়ে আসতে হবে লুমিনাল মেমব্রেনটা কোন সাইডে, এটা মাথায় রাখতে হবে। লুমিনাল হচ্ছে যে টিউবুলার লুমেন, যেখান থেকে এই যে টিউবুলার ফ্লুইডটা যেখান থেকে ফ্লো হচ্ছে, এই সাইডে যে টিউবুলার এপিথেলিয়ামের যে সারফেসটা থাকবে এটাকে লুমিনাল সারফেস বা লুমিনাল মেমব্রেন বলি। আর এই পাশে যে দেখেন ইন্টারস্টিশিয়াল স্পেস বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সাথে যে সারফেসটা আছে সেটাকে আমরা বলবো বেজোল্যাটারাল মেমব্রেন। ওকে, তো যাই হোক, এই বেজোল্যাটারাল মেমব্রেনে আমরা অলরেডি জানি যে এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে, এবং আমরা আরো জানি যে সোডিয়াম পটাশিয়াম পাম্প কন্টিনিউয়ালি থ্রোয়িং 3 sodium আউট অফ দ্য সেলস। এখানে দেখেন 3টা sodium কিন্তু সেলের ভিতর থেকে বাইরে চলে যাচ্ছে। সো আলটিমেটলি কি হবে, এই 3টা sodium যদি সেল থেকে বাইরে চলে যায়, আলটিমেটলি এই রেনাল টিউবুলার এপিথেলিয়াম সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা কি হবে, এটা কমে যাবে, অর্থাৎ লো ইন্ট্রাসেলুলার সোডিয়াম কনসেন্ট্রেশন। প্লাস 3টা positive আয়ন, আমরা জানি সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে কিন্তু সেলের ভিতরে নেগেটিভিটি তৈরি হয়। সো এই পজিটিভ আয়ন লস হওয়ার কারণে কিন্তু আলটিমেটলি সেলের ভিতরে একটা নেগেটিভ পটেনশিয়াল তৈরি হবে। তো একদিকে সোডিয়াম কম, আরেকদিকে নেগেটিভিটি বেশি, এই 2টা force আলটিমেটলি এরা একটা দে উইল অ্যাট্রাক্ট অর দে উইল পুল দ্য সোডিয়াম ইন ফ্রম দ্য টিউবুলার লুমেন। আমরা জানি এই যে লুমেনের গ্লোমেরুলার ফিল্টারের সাথে প্রচুর পরিমাণে সোডিয়াম কিন্তু ফিল্টার হয়ে আসতেছে, সো এই সোডিয়াম কনসেন্ট্রেশন কিন্তু এখানে ইন কম্পারিজন টু ইন্ট্রাসেলুলার সোডিয়াম কনসেন্ট্রেশন, এখানে টিউবুলার ফ্লুইডের সোডিয়ামের কনসেন্ট্রেশনটা বেশি থাকবে। তাহলে কি হবে, ন্যাচারালি আমরা জানি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এইখানে তো আর সেল মেমব্রেন তো আর ওয়াটার সলুবল সাবস্টেন্স পারমিট করে না। সো যেতে হলে তার জন্য কি লাগবে, ক্যারিয়ার প্রোটিন লাগবে, ক্যারিয়ার প্রোটিন থাকলে তার সাহায্যে সে ফেসিলেটেড ডিফিউশন হতে পারবে, তাই না? সো ঠিক তেমনি এই সোডিয়াম হায়ার কনসেন্ট্রেশন থেকে যখন লুমেন থেকে টিউবুলার সেলে ঢুকবে, তার জন্য এখানে লুমিনাল সারফেসে একটা ক্যারিয়ার প্রোটিন আছে যেটার নাম এখানে আমি স্পেশালি বলবো, যেটা গ্লুকোজ রিঅ্যাবসর্পশনের সাথে রিলেটেড, SGLT2, সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2। এই SGLT2 এর সাহায্যে, এবং এখানে SGLT2 এর 2টা binding site আছে, একটা আছে সোডিয়ামের জন্য আর একটা হচ্ছে গ্লুকোজের জন্য। তো সোডিয়াম এবং গ্লুকোজ এখান থেকে প্রচুর পরিমাণে গ্লুকোজও ফিল্টার হচ্ছে। তো সোডিয়াম এবং গ্লুকোজ তারা যখন এই ক্যারিয়ার প্রোটিনটার সাথে বাইন্ড করবে, তখন আলটিমেটলি এই সোডিয়ামের সাথে গ্লুকোজটাও সেলের ভিতরে ট্রান্সপোর্ট হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে সোডিয়ামের ট্রান্সপোর্টটা হয়েছে কিন্তু
ডাউনহিল, দ্যাট ইজ হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন। কিন্তু সোডিয়াম যাওয়ার সময় সে কি করছে, জোর করে গ্লুকোজকে সাথে নিয়ে গেছে, অর্থাৎ গ্লুকোজের ইচ্ছার বিরুদ্ধে। হ্যাঁ, সোডিয়াম মনে করেন একটা, যদি একটা নটি বা সিনেমার ভিলেন যদি মনে করেন, একটু পরেই দেখবেন কেন আমি ভিলেন বলতেছি, কারণ সে এক এক সময় এক একজনকে সাথে নিয়ে কিন্তু এই সেলের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। তো যাই হোক, এখানে সে প্রথমে গ্লুকোজকে এসজিএলটির সাহায্যে গ্লুকোজকে নিয়ে সেলের ভিতরে ঢুকবে। তাহলে এইখানে গ্লুকোজের যে ট্রান্সপোর্টটা হবে, এটা কিন্তু আমরা বলবো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দ্যাট ইজ সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। কিন্তু আপনি যদি অ্যালন সোডিয়ামের কথা চিন্তা করেন, তাহলে সেটা হবে এটা হবে ফ্যাসিলিটেড ডিফিউশন, হায়ার কনসেন্ট্রেশন অফ দ্য লোয়ার কনসেন্ট্রেশন উইথ দ্য হেল্প অফ এ ক্যারিয়ার প্রোটিন। ওকে, আচ্ছা, এর সাথে বলে রাখি এসজিএলটি ওয়ান এই ট্রান্সপোর্টারটা থাকে হচ্ছে এই প্রক্সিমাল কনভোলুটেড টিউবুলের লেট পার্টে। হ্যাঁ, লাস্টের দিকে থাকে, সেখানে বেশিরভাগ গ্লুকোজই এই প্রক্সিমাল কনভোলুটেড টিউবুলে রিঅ্যাবজর্পশন হয়ে যাবে, কিছু পরিমাণ লেট পার্ট থেকে রিঅ্যাবজর্পশন হবে, সেখানে হচ্ছে এসজিএলটি ওয়ান ট্রান্সপোর্টার প্রোটিনের সাহায্যে। ওকে, গ্লুকোজেরটা আমরা একটা ডিটেল বললাম, কারণ গ্লুকোজ রিঅ্যাবজর্পশনটা আমাদের জানা দরকার। সো গ্লুকোজের সাথে সোডিয়াম ট্রান্সপোর্ট হলো, এরপরে দেখা যাচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড এবং সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্টের সেখানের জন্য, সেটার জন্য একটা এখানে ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্সপোর্টার ট্রান্সমেমব্রেন প্রোটিন বলেন, ইন্টিগ্রাল প্রোটিন আছে, যার সাহায্যে সোডিয়াম এবার কি করলো, আগের বার গ্লুকোজকে নিয়ে ঢুকছে, এবার সে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এসএলের ভিতরে ঢুকে। এই কারণেই তাকে আমি নটি বললাম, যে স্পেশালি ইন দিস প্রক্সিমাল কনভোলুটেড টিউবুল। তো অ্যামাইনো অ্যাসিডকে নিয়েও একইভাবে এটাকে আমরা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলছি। তো আলটিমেটলি সোডিয়াম এবং গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড সোডিয়ামের সাথে কো ট্রান্সপোর্ট হয়ে যখন রেনাল টিউবুলার এপিথেলিয়ামের ভিতরে ঢুকে গেল, এরপর এই গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড এই সেলের যে ব্যাসোল্যাটারাল মেমব্রেন, সেখানে তাদের জন্য এই গ্লুকোজের জন্য থাকে হচ্ছে গ্লুট2, অ্যানাদার একটা চ্যানেল গ্লুকোজের জন্য ট্রান্সপোর্ট করেন, গ্লুট2 এর মাধ্যমে এটা আলটিমেটলি রিঅ্যাবজর্পশনে ব্লাডে চলে যাবে। অ্যামাইনো অ্যাসিডও এখানে তাদের চ্যানেল দিয়ে আলটিমেটলি ব্লাডে রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, এবং 100% গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড এরা প্রক্সিমাল কনভোলুটেড টিউবুল থেকে 100% রিঅ্যাবজর্পশন করবে। ওকে, আচ্ছা, এখন এই দুইজনকে তো দেখলাম সোডিয়াম তাদেরকে সাথে নিয়ে সেলের ভিতরে ঢুকলো, কিন্তু সোডিয়াম এরপরে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে সোডিয়াম সেলের ভিতরে ঢুকবে, কিন্তু সে হাইড্রোজেনকে সেলের থেকে বের করে দিবে। কারণ হাইড্রোজেন আমরা জানি, সে আসলে সোডিয়াম হাইড্রোজেন যদি খেয়াল করেন, তারা আসলে শত্রু, বন্ধু না, শত্রু। তো যেহেতু সোডিয়াম গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড থেকে সাথে নিয়ে রুমে ঢুকছে, সো অবশ্যই সে চায় না যে হাইড্রোজেন আয়ন এখানে সেলের ভিতরে থাকুক। সে আলটিমেটলি কি করবে, হাইড্রোজেনকে বের করে দিবে। সো এই ট্রান্সপোর্টার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজম বা সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট। ওকে, সো এছাড়া আমরা তাহলে এইখানে বলতে পারি যে হাইড্রোজেন আয়নটা কোন প্রক্রিয়ায় লুমেনে সিক্রেশন হলো, সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্টের মাধ্যমে, এবং আলটিমেটলি সোডিয়ামটা রিঅ্যাবজর্পশনে সেলের ভিতরে ঢুকে গেল। ওকে, আচ্ছা, হাইড্রোজেনটা মূলত সেলের ভিতরে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড তো মেটাবলিজমের জন্য তৈরি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট অফ মেটাবলিজম। সেলের ভিতরে ওয়াটার মলিকুলও আছে। সো আলটিমেটলি আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, এই রেনাল টিউবুলার এপিথেলিয়ামের ভিতরে কার্বনিক অ্যানহাইড্রোজেন জয়েন থাকে, যে কারণে এই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মলিকুলটা এই টিউবুলার সেলের ভিতরে রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড হয় এবং ফাইনালি ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আমরা বলতে পারি। আবার অনেক সময় সোডিয়ামের সাথেও কি কো ট্রান্সপোর্ট হয়ে এখান দিয়ে রিঅ্যাবজর্পশন হতে পারে। আর হাইড্রোজেন যেটা আছে, যেটা এই যে সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজমের মাধ্যমে এই লুমেনের ভিতরে সিক্রেশন হবে। এবং আমি এটা বলে রাখছি, এখানে আমি সোডিয়ামের যে কয়টা ট্রান্সপোর্ট মেকানিজম দেখাবো, যে কয়টা মেকানিজমের সোডিয়াম এখানে রিঅ্যাবজর্পশন হচ্ছে, তার ভিতরে যদি বলি হুইচ ওয়ান ইজ দ্য প্রিডমিনেন্ট মেকানিজম বাই হুইচ সোডিয়াম ইজ রিঅ্যাবজর্ব, তাহলে সেটা আমরা বলবো ইট ইজ সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজম। দিস ইজ দ্য প্রিডমিনেন্ট মেকানিজম বাই হুইচ সোডিয়াম ইজ রিঅ্যাবজর্ব ইন টু দ্য সেল, এটা আমি বলে রাখলাম। এছাড়াও সোডিয়ামের সাথে আরো কিছু সলিউট যদি রিঅ্যাবজর্পশন দেখা যায়, সোডিয়ামের সাথে ফসফেট রিঅ্যাবজর্পশন হচ্ছে এই কো ট্রান্সপোর্টের মাধ্যমে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিতে চাই, এই সোডিয়াম ফসফেট রিঅ্যাবজর্পশনকে ইনফ্লুয়েন্স করে হচ্ছে
একটা হরমোন সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন ওকে প্যারাথাইরয়েড হরমোন কি করে প্যারাথাইরয়েড হরমোন এই সোডিয়াম ফসফেট এখানকার রিঅ্যাবজর্পশনটাকে ইনহিবিট করবে তাহলে কি হবে যদি ইনহিবিট করে তাহলে কিন্তু ফসফেটটা রিঅ্যাবজর্পশন হতে পারবে না ফসফেট এক্সক্রিশন বেড়ে যাবে ওকে সো যদি কখনো প্যারাথাইরয়েড হরমোন বডিতে কমে যায় হাইপোপ্যারাথাইরয়েডিজম তাহলে কিন্তু ফসফেট বেড়ে যাবে আবার প্যারাথাইরয়েড যদি হাইপার অ্যাক্টিভিটি থাকে তাহলে কিন্তু ফসফেট সব এক্সক্রিশন হয়ে যাবে আমরা জানি প্যারা আমরা আপনারা ডিটেইল যখন এন্ডোক্রাইনোলজি পড়বেন তখন প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন পড়বেন যে এটা ফসফেট এক্সক্রিশন করে এবং আমরা জেনে গেলাম এটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের এখানে যে এই ট্রান্সপোর্ট মেকানিজমটাকে সে ইনহিবিট করতেছে ওকে আমি জানি না ডিসকানেক্ট হয়ে গেল নাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওকে ওকে ফাইন তাহলে এটা একটা দেখাইলাম যে সোডিয়াম দেখেন কত ভাবে এখান থেকে রিঅ্যাবজর্পশন হচ্ছে এছাড়া সে ল্যাকটেট সালফেটের সাথেও কিন্তু এখানে কোট্রান্সপোর্ট হয়ে রিঅ্যাবজর্পশন হবে সো আলটিমেটলি এই সলিউডগুলো রিঅ্যাবজর্পশন হওয়ার পরে এই টিউবুলার ফ্লুইডের তাহলে কি হবে একটা টিউবুলার ফ্লুইড এবং এই যে টিউবুলার এপিথেলিয়াম সেল এদের মাঝখানে একটা অসমোটিক গ্র্যাডিয়েন্ট তৈরি হবে তাই না যেই অসমোটিক গ্র্যাডিয়েন্টের ফলে আলটিমেটলি এই ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে এবং এই ওয়াটার রিঅ্যাবজর্পশনটা আমরা অলরেডি আমি অলরেডি বলেছি এখানে প্রচুর পরিমাণে অ্যাকোয়াপোরিন 1 আছে তাছাড়া প্যারাসেলুলার রুট দিয়ে ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারবে এবং 65% ওয়াটার কিন্তু এখানে রিঅ্যাবজর্পশন হবে আইদার এখানে অসমোসিসের মাধ্যমে ট্রান্সসেলুলার রুটেও হতে পারে এবং এখানে প্যারাসেলুলার ইন বিটুইন সেল এখান দিয়েও যেতে পারে ওকে তাহলে দেখেন আমি কিন্তু সোডিয়ামের সাথে অনেকগুলো সলিউটেড ট্রান্সপোর্ট বললাম কোনোটা কো ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেমন বলেছি গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ফসফেট সালফেট ল্যাকটেট এগুলো বললাম হ্যাঁ আর কাউন্টার ট্রান্সপোর্টের ভিতরে বলছি হাইড্রোজেনের সাথে অ্যান্টিপোর্ট হয় ওকে এখনো কিন্তু সোডিয়ামের যে আসল যে কি বলবো গার্লফ্রেন্ড বা যাই বলেন আর কি ক্লোরাইড তার সাথে কিন্তু এখনো কিন্তু সে ট্রান্সপোর্টটা দেখায়নি যেহেতু ক্লোরাইড এতক্ষণ ট্রান্সপোর্ট হয় নাই তার মানে দেখা যাচ্ছে যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের ইনিশিয়াল হাফ থেকে যখন লেট হাফে ফ্লুইডটা যাচ্ছে সেখানে ক্লোরাইডের কনসেন্ট্রেশন কিন্তু বেশি থাকবে ইনক্রিজ ক্লোরাইড কনসেন্ট্রেশন যে কারণে তখন পিসিটির লেট পার্টে গিয়ে ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে অ্যালং উইথ সোডিয়ামের সাথে সোডিয়াম ক্লোরাইড কোট্রান্সপোর্টের মাধ্যমে যেমন রিঅ্যাবজর্পশন হতে পারবে ঠিক তেমনি এই ক্লোরাইডগুলো প্যারাসেলুলার রুট দিয়েও কি হবে রিঅ্যাবজর্পশন হবে যখন ক্লোরাইড প্যারাসেলুলার রুট দিয়ে যাবে সোডিয়াম লাভস টু ফলো ক্লোরাইড হ্যাঁ ক্লোরাইডকে ফলো করবে সোডিয়াম পটাশিয়াম এবং সাথে ওয়াটারও এখান দিয়ে রিঅ্যাবজর্পশন হওয়ার সাথে সাথে কিছু সোডিয়ামকে পটাশিয়ামকে নিয়ে যাবে যেটাকে আসলে আমরা সলভেন্ট ড্রাগ বলবো হ্যাঁ আমরা তো অলরেডি বলছি যে প্যারাসেলুলার রুটে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে যাওয়ার সময় সে ওয়াটার সলিউবল দেখুন সোডিয়াম এবং পটাশিয়ামকে নিয়ে যাচ্ছে যেটাকে আমরা সলভেন্ট ড্রাগ অ্যাকশন বলছি তাছাড়া ক্লোরাইডলি এখানে প্যারাসেলুলার রুট দিয়ে প্যাসিভ রিঅ্যাবজর্পশন হতে পারে এবং সেখানেও সোডিয়াম কিন্তু ক্লোরাইডকে ফলো করবে ওকে এই জন্য আমরা কিন্তু বলেছিলাম যে প্যারাসেলুলার রুট দিয়ে রিঅ্যাবজর্পশনের কিছু এক্সাম্পল বলতে বললে পার্টিকুলারলি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বলেছি আমরা কিন্তু এখানে সোডিয়াম পটাশিয়ামের কথাও আমরা বলতে পারবো তাহলে এখানে যদি আমরা খেয়াল করি যে আলটিমেটলি দেখেন গ্লুকোজ 100% রিঅ্যাবজর্পশন হয়েছে অ্যামাইনো অ্যাসিড 100% রিঅ্যাবজর্পশন হয়েছে আমি প্রোটিনের কথাও বলছি তার 100% রিঅ্যাবজর্পশন হবে আর সোডিয়াম ক্লোরাইড 65% পটাশিয়ামও 65% রিঅ্যাবজর্পশন হবে এবং ওয়াটার 65% তার মানে দেখা যাচ্ছে সলিউট এবং সলভেন্ট এভারেজ তারা আইসোস্পোটিক্যালি বা সেম প্রপোর্শনেটলি তারা রিঅ্যাবজর্পশন হচ্ছে যেই পরিমাণ সলিউট রিঅ্যাবজর্পশন একই পরিমাণে বা একই অনুপাতে সলভেন্ট রিঅ্যাবজর্পশন হচ্ছে তাহলে বলেন যে এটাকে আমরা বলবো আইসোস্পোটিক রিঅ্যাবজর্পশন তার মানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যেহেতু আইসোস্পোটিক রিঅ্যাবজর্পশন হচ্ছে সেহেতু এখানকে যে অসমোলারিটি সেটার কোনো চেঞ্জ হবে না অসমোলারিটি রিমেইন সেম ওকে স্পেশালি আমি যে জিনিসটা মনে রাখার জন্য আমি বলেছি যদি ক্লোরাইড রিঅ্যাবজর্পশন যদি বলি ক্লোরাইড রিঅ্যাবজর্পশন মেইনলি কোন পার্টে হবে আর্লি পার্টে না লেট পার্টে লেট পার্টে কেন হবে সেটাও কিন্তু আমি অলরেডি ডেসক্রাইব করেছি তো যা হোক এখন এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল রিলেটেড আমি একটু ফার্মাকোলজি যদি আমরা একটু খেয়াল করি এখানে আমি অলরেডি দেখাইছি যে বাইকার্বনেটও কিন্তু রিঅ্যাবজর্পশন হয় এবং 80% বাইকার্বনেট এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের রিঅ্যাবজর্পশন হয় এবং এখানে আমি একটু বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন ডিটেইল দেখাবো সো আমরা জানি যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের মাধ্যমে সোডিয়াম ফিল্টার হচ্ছে হ্যাঁ বাইকার্বনেট ফিল্টার হয়ে আসছে তারপরে খেয়াল করেন
তাহলে ব্যাজোলেটাল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে যেহেতু লো ইন্ট্রাসেলুলার সোডিয়াম কনসেন্ট্রেশন তৈরি হচ্ছে, সে কারণে সোডিয়ামটা কি হবে, রিঅ্যাবজর্পশন হবে ইন এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন। হাইড্রোজেন আয়নটা এখানে সিক্রেশন হচ্ছে, খেয়াল করেন, টিউবুলার ফ্লুইডে। এটা অলরেডি আমি এক্সপ্লেইন করেছি, সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোল। এখন এই সিক্রেটেড হাইড্রোজেনের সাথে এই ফিল্টার্ড যে বাইকার্বনেট, এই ফিল্টার্ড বাইকার্বনেটটা রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কেন এখানে কার্বনিক অ্যাসিড তৈরি হবে, কারণ হচ্ছে এই টিউবুলার এপিথেলিয়াম সেলের এই লুমিনাল সারফেসে এই এনজাইমটা আছে, সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। এনজাইমটা আছে দেখেই কিন্তু এখানে এই কার্বনিক অ্যাসিডটা তৈরি হলো, যে কার্বনিক অ্যাসিড আবার এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের প্রেজেন্সে দেখেন কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারে ডিসোসিয়েট হলো। দেন আমরা জানি কার্বন ডাইঅক্সাইড লিপিড সলিউবল, সে এটা কিন্তু ইজিলি আবার টিউবুলার এপিথেলিয়ামের ডিফিউশনের মাধ্যমে এটা প্রকাশ করবে। তারপরে সেলের ভিতরে কিন্তু আবারও এই ওয়াটারের সাথে রিয়াকশন করে, আমি অলরেডি এই রিয়াকশনটা আগের স্লাইডে দেখাইছি, এখানেও কিন্তু কার্বনিক অ্যানহাইড্রেস আছে, সো আবারও কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, আবার ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন হলো, বাইকার্বনেট হলো, হাইড্রোজেন আয়নটা আবার দেখেন অ্যান্টিপোর্ট মেকানিজমের মাধ্যমে সোডিয়ামের সাথে অ্যান্টিপোর্টে সে সিক্রেশন হলো। এই প্রক্রিয়া, এই সার্কিটটা চলতে থাকবে। আর অ্যাক্রস দ্য ব্যাজোলেটাল মেমব্রেন এই বাইকার্বনেটটা দেখেন ক্লোরাইডের সাথে কি হয়েছে, কাউন্টার এক্সচেঞ্জ হয়েছে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যখন অ্যাসিড বেস চ্যাপ্টার পড়বেন, অ্যানায়ন গ্যাপ এইগুলো পড়বেন, একটা জিনিস মনে রাখবেন, বাইকার্বনেট কিডনি বা জিআইটিতে এখন যখন বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়, তার সেটা ক্লোরাইডের সাথে কাউন্টার এক্সচেঞ্জ হয়। এই জিনিসটা যদি মাথায় রাখেন তখন হাইপারক্লোরেমিক, হাইপোক্লোরেমিক অ্যাসিডোসিস এই জিনিসগুলো পরে বুঝতে পারবেন, তো সেটা পরে ডিটেল আলোচনা করা যাবে। আপাতত মনে রাখেন এখানে কিন্তু ক্লোরাইডের সাথে কাউন্টার এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা, এখন এখানে আবার সোডিয়ামের সাথেও কো-ট্রান্সপোর্ট হতে পারে এখানে। এখন যদি খেয়াল করেন, আমি যে জিনিসটা এখানে বলতে চাই, এখানে এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটাকে যদি আমরা কোনো এজেন্ট দিয়ে, ফার্মাকোলজিক্যাল এজেন্ট দিয়ে ইনহিবিট করি বা এটা যদি ব্লক করা হয়, তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হবে দেখেন, কার্বনিক অ্যানহাইড্রেস না যদি না থাকে এখানে, ব্লক অ্যাকশনটা ব্লক হইলে আলটিমেটলি এই ফিল্টার্ড বাইকার্বনেট এই হাইড্রোজেনের সাথে রিয়াকশনও করতে পারবে না, কার্বনিক অ্যাসিডও তৈরি করতে পারবে না। আর কার্বনিক অ্যাসিড তৈরি না করলে এই আলটিমেটলি এই যে সার্কেলটা, আবার এই যে হাইড্রোজেন অ্যান সিক্রেশন, এটা সিক্রেশন হবে না। আলটিমেটলি এই সোডিয়াম হাইড্রোজেন যে অ্যান্টিপোর্ট মেকানিজম, এইটাও কিন্তু ইনডিরেক্টলি ইনহিবিট হচ্ছে, খেয়াল করছেন কিনা, এই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম যদি ইনহিবিট করি, তার মানে শুধু এইখানেও ইনহিবিট হবে আবার সেলের ভিতরেও ইনহিবিট হবে। তাহলে ইনহিবিট যদি হয়, আলটিমেটলি হাইড্রোজেন আয়ন কিন্তু সিক্রেশন কমে যাবে, আর হাইড্রোজেন আয়ন সিক্রেশন না হলে সোডিয়াম রিঅ্যাবজর্পশনও কমে যাবে। তাহলে আলটিমেটলি কি হলো, সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা এখানে কমে গেল, প্লাস এইখান দিয়ে যে বাইকার্বনেট 80% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হচ্ছিল এই রিঅ্যাকশনের মাধ্যমে, সেই বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন হতে পারছে না। সো আলটিমেটলি কি হবে, এই ন্যাট্রিউরিসিস, অর্থাৎ বেশি বেশি সোডিয়াম ইউরিন দিয়ে লস হবে, হ্যাঁ, বা বেশি বেশি বাইকার্বনেট ইউরিন দিয়ে লস হবে। ওকে, তাহলে এইটাকে আমরা বলবো ন্যাট্রিউরিসিস। আর ন্যাট্রিউরিসিস যখনই হবে, ন্যাট্রিউরিসিস যেহেতু এই সোডিয়াম এবং বাইকার্বনেট তারা অসমোটিক্যালি কিন্তু অ্যাক্টিভ, যাওয়ার সময় তারা কিন্তু ডাইউরিসিসও করবে, অর্থাৎ সাথে ওয়াটারকে নিয়ে যাবে, ডাইউরিটিক ইফেক্ট হবে। এই জন্য এরকম একটা ফার্মাকোলজিক্যাল এজেন্ট ব্যবহার করা হয়, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, যাদেরকে তার নাম হচ্ছে অ্যাসিটাজোলামাইড। এটা যদি মনে রাখেন তাহলে ভবিষ্যতে কাজে লাগবে, যে আমরা একটা ডায়ুরেটিক্স এর নাম পড়লাম যেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর, যেটা কিনা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কাজ করছে এবং কি কাজ করতেছে, এখানে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটাকে ইনহিবিট করার ফলে আলটিমেটলি বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হতে পারছে না, এবং হাইড্রোজেন আয়ন সিক্রেশন না হলে সোডিয়ামও রিঅ্যাবজর্পশন হতে পারতেছে না। আলটিমেটলি সোডিয়াম এবং বাইকার্বনেট ইউরিন দিয়ে পাস করবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে আমরা সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে এটা বাধাগ্রস্ত হচ্ছে, তখন ডিস্টাল পার্টে গিয়ে কিন্তু সোডিয়ামের লোডটা বেড়ে যাবে, তখন ডিস্টাল পার্ট সেটাকে কম্পেনসেট করার জন্য বেশ সোডিয়াম রিঅ্যাবজর্পশন তার ক্যাপাসিটি অনুসারে সোডিয়ামকে কম্পেনসেট করার জন্য সোডিয়াম রিঅ্যাবজর্পশন করার চেষ্টা করবে বেশি বেশি, তবে তার এক্সচেঞ্জে সে তাকে পটাশিয়ামকে আবার সিক্রেশন করতে হবে, যে মেকানিজম আমরা পরে দেখাবো। আলটিমেটলি সে পটাশিয়াম সিক্রেশনের কারণে সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করতে গিয়ে সে বেশি বেশি পটাশিয়াম সিক্রেশন করতেছে ইন দ্য ডিস্টাল টিউবুল, যে কারণে ইউরিন দিয়ে পটাশিয়াম লস হচ্ছে, যেটাকে বলে ক্যালি ইউরিয়া বা ক্যালি ইউরিসিস, অর্থাৎ ইউরিন দিয়ে পটাশিয়াম লস হচ্ছে। তাহলে অ্যাসিটাজোলামাইড বা কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর দিলে একটা প্রবলেম হচ্ছে আপনার, কিন্তু যদি প্রলং টাইম ইউজ করা হয় তাহলে ইউরিন দিয়ে পটাশিয়াম কিন্তু বেশি বেশি লস হবে, সেক্ষেত্রে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করে। এই জন্য এটাকে আমরা বলি পটাশিয়াম ওয়েস্টিং ডাইউরেটিক্স এর ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। ওকে,
আর বাইকার্বনেট বেশি চলে গেলে তো বুঝতেই পারতেছেন যদি ব্লাডে বাইকার্বনেট কমে যায় তাহলে তো কি ডেভেলপ করবে, অ্যাসিডোসিস ডেভেলপ করবে, মেটাবলিক অ্যাসিডোসিস। তো এটাই আসলে আমি ফার্মাকোলজিক্যাল রিলেশনটা বোঝানোর চেষ্টা করেছি। সো আসলে এতক্ষণ যে জিনিসগুলো ছবিতে আমি ডেসক্রাইব করেছি সেটাই আমরা এখানে আবার ল্যাঙ্গুয়েজে প্রকাশ করেছি, সেটা হচ্ছে সোডিয়ামের সাথে দেখেন কি কি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফসফেট, ল্যাকটেট যেগুলো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে রিঅ্যাবজর্ব হয়েছে, এছাড়া হাইড্রোজেনের সাথে অ্যান্টিপোর্ট মেকানিজম হয়েছে, এবং বাইকার্বনেট রিঅ্যাবজর্বশনটাও আমি দেখানোর চেষ্টা করেছি। যেখানে এখানে একটু ভুল আমার একটু ভুল হয়েছে, এখানে সোডিয়াম না এটা বাইকার্বনেট হবে। তো কত পার্সেন্ট, 80% বাইকার্বনেট কিন্তু এই প্রক্সিমাল কনভলুটেড টিউবুলের রিঅ্যাবজর্বশন হবে। ওকে, এরপরে আমরা দেখাচ্ছি ক্লোরাইড রিঅ্যাবজর্বশন হয়েছে, সেটা হচ্ছে লেট পার্টে গিয়ে, প্রক্সিমাল কনভলুটেড টিউবুলের লেট পার্টে। ওকে, এবং প্যারাসেলুলার রুটে যে কিছু পরিমাণ সোডিয়াম এবং পটাশিয়াম রিঅ্যাবজর্বশন হয়েছে সেটাও ডিসক্রাইব করেছি, এবং ডেফিনেটলি ওয়াটার রিঅ্যাবজর্বশন হয়েছে 60%, যেহেতু সলিড রিঅ্যাবজর্বশন হয়েছে সেটার কারণে যে অসমোটিক গ্র্যাডিয়েন্ট তৈরি হয়েছে সেই গ্র্যাডিয়েন্টের ইফেক্টে কিন্তু আইসোসমোটিক্যালি অর্থাৎ প্রপোর্শনেটলি ওয়াটার রিঅ্যাবজর্বশন হয়েছে। এই জন্য এইখানকার এই যে 65% ওয়াটার রিঅ্যাবজর্বশন হলো এটাকে আমরা বলি অব্লিগেটরি রিঅ্যাবজর্বশন অফ ওয়াটার। ওয়াটার রিঅ্যাবজর্বশন দুই ধরনের আছে, অব্লিগেটরি, ফ্যাকাল্টেটিভ। সো এখানে অব্লিগেটরি রিঅ্যাবজর্বশন হবে। ওকে, তাহলে দ্যাট ইজ দ্য সামারি অফ প্রক্সিমাল কনভলুটেড টিউবুল। অলরেডি আমি এগুলো বলে ফেলেছি জাস্ট একটু দেখানোর জন্য, 65%। আর এখানে সিক্রেশনের ভিতরে যদি খেয়াল করেন যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়েছে অ্যান্টিপোর্ট মেকানিজমে সোডিয়ামের, এছাড়া অ্যামোনিয়া সিক্রেশন হবে, বাইল সল্ট সিক্রেশন হবে, অক্সালেট, ইউরেট, ক্যাটেকোলামাইন, প্যারা অ্যামিনো হিপোক্লোরিক অ্যাসিড, সাম ড্রাগস লাইক পেনিসিলিন এবং হরমোন মেটাবোলাইটস, ফেনাইলাইল মেন্ডেলিক অ্যাসিড, দিস আর দ্য ইম্পর্টেন্ট সিক্রেশন দ্যাট উইল বি সিক্রেটেড ইন টু দ্য প্রক্সিমাল কনভলুটেড টিউবুলস। আমার মনে হয় প্রক্সিমাল কনভলুটেড টিউবুল সম্পর্কে যথেষ্ট কথা বলেছি, আর অলরেডি আমি ফার্মাকোলজিটা ডিসক্রাইব করেছি। একটু আরেকটা জিনিস আমি বলবো, সো আমি অ্যাসিটাজোলামাইডের ইফেক্ট অলরেডি বলেছি যে এটা পিসিটির উপরে কাজ করে সোডিয়াম এবং বাইকার্বনেটকে সিক্রেশন করতেছে থ্রু দ্য ইউরিন। সাইড ইফেক্ট মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, ক্যালিউরিসিসের কারণে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। তো যাক, আরেকটা জিনিস আমি এখানে বলবো যে এসজিএলটি টু দিয়ে আমি বলছি কিন্তু বেশিরভাগ গ্লুকোজ রিঅ্যাবজর্বশন হচ্ছে কিন্তু আর্লি পার্ট অফ দ্য প্রক্সিমাল কনভলুটেড টিউবুল এসজিএলটি ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে, সোডিয়াম গ্লুকোজ যে কো-ট্রান্সপোর্ট মেকানিজম আছে। তো রিসেন্টলি এই ডায়াবেটিস, টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসায় এই এসজিএলটি টু ইনহিবিটর এজেন্ট ব্যবহার করা হচ্ছে, যারা কিনা এই ডাপা গ্লিফোজিন, হ্যাঁ, ক্যানা গ্লিফোজিন নামে বিভিন্ন ধরনের ফার্মাকোলজিক্যাল এজেন্ট আছে, রিসেন্টলি এরা ডায়াবেটিক ডায়াবেটিসের চিকিৎসায় ইউজ হচ্ছে। তো আপনারা যখন ফার্মাকোলজি পড়বেন এটা মাথায় রাখলে কাজে লাগবে। ওকে, আরেকটা হচ্ছে আমরা যেটা বলেছি যে প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে 80% বাইকার্বনেট রিঅ্যাবজর্বশন হয়, তবে যদি কোনো কারণে এই প্রক্সিমাল কনভলুটেড টিউবুলের সেলগুলো ডিসফাংশনিং হয় তাহলে কিন্তু 80% বাইকার্বনেট রিঅ্যাবজর্বশন হতে সমস্যা হবে। তার মানে কি, এই বাইকার্বনেট ইউরিন দিয়ে বাইকার্বনেট লস বেশি হবে, যেটাকে যদি বেশি বেশি বেজ লস হয় ইউরিন দিয়ে তাহলে ব্লাডে কি করবে, অ্যাসিডোসিস ডেভেলপ করবে। হ্যাঁ, তাহলে কিডনির কারণে যদি ব্লাডে অ্যাসিডোসিস হয় সেটাকে আমরা বলি রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, আর এটা যেহেতু প্রক্সিমাল কনভলুটেড টিউবুলের সমস্যা এটাকে বলা হচ্ছে প্রক্সিমাল টাইপ টু রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ওকে, আচ্ছা, এরকম একটা ডিজিজ আছে ফ্যানকোনিস সিন্ড্রোম, হ্যাঁ, যেখানে এই ধরনের প্রবলেম দেখা যেতে পারে। সো দ্যাটস অল অ্যাবাউট প্রক্সিমাল কনভলুটেড টিউবুল। আমি জানি না আজকে আসলে কতটুকু শেষ পর্যন্ত শেষ করতে পারবো, দেখা যাক কতটুকু যেতে পারি। আচ্ছা, এরপরে আমরা প্রক্সিমাল কনভলুটেড আলোচনা হয়ে গেল, এখন আসেন থিন সেগমেন্ট অফ দ্য লুপ অফ হেনলি। এটা সম্পর্কে বেশি কথা বলবো না, এটা খুব একটা সিগনিফিকেন্ট না। এখানকার এপিথিলিয়াম গুলো থিন এবং ফ্ল্যাটেন, কোনো ব্রাশ বর্ডার এখানে নাই, মাইটোকন্ড্রিয়া অল্প কিছু আছে, এবং বাট দে আর হাইলি পারমিয়েবল টু ওয়াটার, বাট মডারেটলি পারমিয়েবল টু সলিউড, মানে সলিউড পারমিয়েবিলিটি ইনসিগনিফিকেন্ট। আর ফাংশন, ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এখান থেকে মেইনলি ওয়াটার রিঅ্যাবজর্বশন হবে। ওকে, এবং এই ইউ শেপ লুপ অফ হেনলি থেকে মেইনলি এই পার্ট থেকে 15% বলে রাখি, 65% ওয়াটার রিঅ্যাবজর্বশন আমরা বলেছি পিসিটিতে, আর এই পার্ট থেকে 15% ওয়াটার রিঅ্যাবজর্বশন হবে। ওকে, আর যেহেতু এখানে শুধু ওয়াটার রিঅ্যাবজর্বশন হচ্ছে, সলিউড রিঅ্যাবজর্বশন হচ্ছে না, সো আলটিমেটলি এই ডিসেন্ডিং লিম্ব দিয়ে ফ্লুইডটা যত
নিচে নামবে ফ্লুইডের অসমোলারিটি তত বাড়তে থাকবে সো দেয়ারফর ফ্লুইড ইন দা টার্মিনাল পার্ট অফ দা ডিসেন্ডিং লিম্ব বিকাম হাইপারটনিক অ্যাজ ওয়াটার মুভস আউট অফ দা টিউবুল টু এন্টার দা ইন্টারস্টিশিয়াল স্পেস ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়েছে দেখানোর চেষ্টা করছি এখানে আমি আর বেশি ডিসক্রাইব করব না আমরা চলে যাই ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি এখানের এপিথেলিয়াল সেলগুলা থিকেন একটু থিক থাকে রুডিমেন্টারি ব্রাশ বর্ডার রুডিমেন্টারি মানে হচ্ছে আন্ডার ডেভেলপ নট ওয়েল ডেভেলপ ফিউয়ার ব্যাজাল চ্যানেল আছে মাস টাইটার জাংশন এবং এখানেও প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া আছে অ্যাট দ্য ব্যাজোল্যাটারাল সারফেস এখানে যে ইম্পর্টেন্ট একটা ট্রান্সপোর্ট মেকানিজম আছে থিক অ্যাসেন্ডিং লিম্বে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ট্রান্সপোর্টার অল আয়ন্স আর ট্রান্সপোর্টেড টু ইন্টারস্টিশিয়াম ফ্রম দ্য টিউবুলার ফ্লুইড এটা আমি আসলে এখানে আমি ডিটেইল মেকানিজম দেখাবো অসুবিধার কিছু নাই আর দিস পার্ট যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিস পার্ট ইজ কমপ্লিটলি ইম্পারমিয়েবল টু ওয়াটার অ্যান্ড ইউরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিক অ্যাসেন্ডিং লিম্বে ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে না এবং ইউরিয়া এখানে নট পারমিয়েবল ওকে এখন আমি এখানকার ঘটনাগুলো কি ঘটে সেটা আমি একটু ডিসক্রাইব করার চেষ্টা করি দেখেন আমি অলরেডি বলেছি যে রেনাল টিউবুলার এপিথেলিয়াম সবগুলো সেলেরই ব্যাজোল্যাটাল মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকার কারণে কিন্তু সেলের ভিতরে একটা সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে এবং একটা নেগেটিভ তৈরি হচ্ছে যে কারণে এই লুমেন থেকে সোডিয়াম সেলের ভিতরে ট্রান্সপোর্ট হবে উইথ দ্য হেল্প অফ এ ক্যারিয়ার প্রোটিন সো এখানে এই থিক অ্যাসেন্ডিং লিম্বের এখানকার যে কো ট্রান্সপোর্টারটা আছে সেখানে খেয়াল করেন একসাথে তিনটা আয়ন কো ট্রান্সপোর্ট হচ্ছে একটা সোডিয়াম একটা পটাশিয়াম দুইটা ক্লোরাইড দেখেন কত সুন্দর যে দুইটা পজিটিভ আয়ন সোডিয়াম একটা পজিটিভ আয়ন এবং পটাশিয়াম একটা পজিটিভ আয়ন সেটাকে ব্যালেন্স করার জন্য দুইটা নেগেটিভ আয়ন ঢুকছে টু ক্লোরাইড ওকে আচ্ছা ঠিক আছে সো যেহেতু এই তাহলে এই ট্রান্সপোর্টার কারণে এই লুমেনাল লুমেন যে টিউবুলার লুমেন বা টিউবুলার ফ্লুইডের কোনো চার্জের কোনো ভোল্টেজের ডিফারেন্স হবে না কারণ তারা দুইটা পজিটিভ এবং দুইটা নেগেটিভ ঢুকছে ওকে সেটাই আমি এখানে বলেছি দেখেন ডিউ টু লো ইন্টারসেলুলার সোডিয়াম এ কেমিক্যাল গ্রেডিয়েন্ট ইজ ক্রিয়েটেড হুইচ ফেভার্স মুভমেন্ট অফ সোডিয়াম ফ্রম দ্য লুমেন ইনটু দ্য সেল তবে এইখানে স্পেশাল ট্রান্সপোর্ট বিষয়টা হচ্ছে সোডিয়ামের একা না সোডিয়ামের সাথে আরও দুইটা আয়ন এখানে একই সাথে কো ট্রান্সপোর্ট হচ্ছে সেটা হচ্ছে একটা পটাশিয়াম এবং দুইটা ক্লোরাইড ওকে তাহলে গেল আর এইখানে আরেকটা জিনিস খেয়াল করেন পটাশিয়াম সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে কিন্তু এই থিক অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে পটাশিয়াম ঢুকতেছে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে এখানে পটাশিয়াম আসতেছে আবার খেয়াল করেন এই যে কো ট্রান্সপোর্টার মেকানিজম এইটার মাধ্যমে কিন্তু আলটিমেটলি পটাশিয়াম এই থিক অ্যাসেন্ডিং লিম্বের সেলের ভিতরে ঢুকলো তাহলে কি হলো এই থিক অ্যাসেন্ডিং লিম্বের সেলের ভিতরে কিন্তু পটাশিয়াম কনসেন্ট্রেশনটা খুব বেড়ে গেল এই কারণে কি এই লুমিনাল সারফেসে আবার পটাশিয়াম লিক চ্যানেল থাকে এই পটাশিয়াম লিক চ্যানেল দিয়ে এই হায়ার কনসেন্ট্রেশন থেকে পটাশিয়াম আবার কি হলো ডিফিউজ ব্যাক টু দ্য লুমেন এই কিছু পটাশিয়াম আবার লুমেনে ব্যাক করতেছে এই ব্যাক করার কারণে এই লুমেনে এখন চার্জটা পজিটিভ হয়ে যাবে কি হয়ে যাবে পজিটিভ কারণ এই পটাশিয়াম একটা পজিটিভ আয়ন এটা লিক ব্যাক করতেছে ইনটু দ্য লুমেন এই পজিটিভ চার্জ যখন লুমেনের চার্জটা বা টিউবুলার ফ্লুইডের পজিটিভ হয়ে গেল তখন কি হবে আদার যে ইম্পর্টেন্ট দুইটা পজিটিভ আয়ন বাইভ্যালেন্ট আয়ন বলতেছি এই যে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এদেরকে কি করবে পুশ করবে বা ফোর্স করবে টু বি ট্রান্সপোর্টেড থ্রু দিস প্যারাসেলুলার পাথওয়ে তাহলে বোঝা গেল কেন এই থিক অ্যাসেন্ডিং লিম্বে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে কেন ট্রান্সপোর্ট হলো কারণ এই লুমেনের পটাশিয়াম সিক্রেশনের ফলে এখানকার চার্জটা পজিটিভ হয়ে যাচ্ছে সেই চার্জের কারণে এরা আলটিমেটলি ধাক্কা দিচ্ছে কাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামকে থ্রু দিস প্যারাসেলুলার রোড সাথে কিছু সোডিয়াম এবং পটাশিয়ামও যাবে তাহলে এখান থেকে কি কি সাবস্টেন্স ট্রান্সপোর্ট হলো সোডিয়াম হলো ক্লোরাইড হলো পটাশিয়াম হলো সাথে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম রিঅ্যাবজর্পশন হলো ওকে সেটাই আমি এখানে বলেছি দেখেন দ্য মুভমেন্ট অফ সোডিয়াম অ্যাক্রস দ্য অ্যাপিক্যাল মেমব্রেন ইজ মিডিয়েটেড বাই সোডিয়াম ওয়ান পটাশিয়াম অ্যান্ড টু ক্লোরাইডস ইম্পোর্টার অ্যান্ড সাম অফ দ্য পটাশিয়াম লিক ব্যাক অ্যাক্রস দ্য অ্যাপিক্যাল মেমব্রেন ইনটু দ্য টিউবুলার লুমেন অ্যান্ড ইনটু দ্য ইন্টারস্টিশিয়াম বাই পটাশিয়াম চ্যানেল জেনারেটিং এ লুমেন পজিটিভ ট্রান্স এপিথেলিয়াল পটেনশিয়াল ডিফারেন্স অফ প্লাস সিক্স টু
প্লাস 10 মিলিভোল্ট এত কঠিন করে মনে রাখার দরকার নাই মনে করবেন এখানে পজিটিভ হলো যেই পজিটিভের কারণে আলটিমেটলি দিস পজিটিভ ভোল্টেজ পুশ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম এন্ড আদার সাম অ্যামাউন্ট অফ সোডিয়াম এন্ড পটাশিয়াম থ্রু দা প্যারাসেলুলার গ্রুপ তাহলে এই মোটামুটি আমাদের কি হয়ে গেল এখানকার থিক অ্যাসেন্ডিং লিম্বের যে রিঅ্যাবজর্পশন হয়ে গেল আর এইখানে যে হাইড্রোজেন আয়ন সিক্রেশনের যে মেকানিজম সেটা সেমি অ্যাজ ইউজুয়াল ইন দ্যাট ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিবুল দ্যাট ইজ সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজম আপনারা মনে রাখবেন যে প্রক্সিমাল নেফ্রনে হাইড্রোজেন আয়ন 80% হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয় এই সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজম সো এই আর বলা হচ্ছে যে প্রক্সিমাল পার্ট অফ দ্য নেফ্রনে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হবে এই সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট মেকানিজমের মাধ্যমে আর ডিস্টাল পার্টে সেটা আমরা পরে দেখাবো ইউজুয়ালি প্রোটন পাম্পের মাধ্যমে আর এই পার্টটা অলরেডি আমি বলেছি যে ওয়াটার ইমপারমিয়েবল সো এটা যদি আমরা বুঝি এতটুকু তাহলে আমরা এখানে একটু রিলেটেড ফার্মাকোলজি দেখি আমি আবার আগের ছবিটাতে ফিরে যাই খেয়াল করেন এখানে যদি আমি এমন একটা এজেন্ট ইউজ করি যে এজেন্টটা দিয়ে এই এই যে কো ট্রান্সপোর্ট মেকানিজমটা আছে one sodium two chloride one potassium এই ট্রান্সপোর্টটাকে আমরা ব্লক করি রিঅ্যাকশনটাকে ব্লক করি তাহলে কি হবে এখান থেকে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হতে পারবে না তাহলে আলটিমেটলি এবং এখান থেকে এই যে প্রক্রিয়াটা বলেছি সোডিয়াম রিঅ্যাবজর্পশনের 25% সোডিয়াম এই প্রক্রিয়ায় এই থিক অ্যাসেন্ডিং লিম্ব থেকে রিঅ্যাবজর্পশন হবে তাহলে এখানে যদি এই ট্রান্সপোর্টটা ব্লক হয় তাহলে 25% সোডিয়াম ক্লোরাইড কি রিঅ্যাবজর্পশন হতে পারবে না সো তারা আলটিমেটলি ইউরিন দিয়ে লস হবে আর সোডিয়াম ক্লোরাইড যদি যায় ন্যাট্রিউরিসিস হয় তাহলে সাথে ডাইউরিসিসও হবে তার মানে ডাইউরিটিক এফেক্ট হবে ওকে যে জিনিসটা আমি বলতে চাই এখান থেকে যখন আপনি সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম এই কো ট্রান্সপোর্টটাকে ব্লক করবেন তাহলে কিন্তু এই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এটারও রিঅ্যাবজর্পশন কিন্তু বাধাগ্রস্ত হবে ওকে তখন কিন্তু ইউরিন দিয়ে এই ক্যালসিয়ামও কিন্তু লস হবে অর্থাৎ ক্যালসি ইউরিয়া করবে হ্যাঁ ইউরিনের সাথে ক্যালসিয়াম লস হবে এটা জানলে হবে কি আপনি যখন ডায়াবেটিক্সের সাইড ইফেক্টগুলো পাবেন তখন বুঝতে সুবিধা হবে কোনটাতে হাইপোক্যালসেমিয়া হবে তাহলে এখানেও কিন্তু হাইপোনেট্রিমিয়া হাইপোক্যালিমিয়া হাইপোক্যালসেমিয়া হাইপোম্যাগনেসেমিয়া এগুলো হবে কারণ হচ্ছে এগুলো ইউরিনের সাথে সব লস হচ্ছে ওকে আচ্ছা তাহলে আমরা রিলেটেড যে ফার্মাকোলজি এবং প্যাথোলজি একটু যদি বলি আমি অলরেডি বলেছি এইখানে একটা ডায়াবেটিক এজেন্ট কাজ করে যাদেরকে আমরা বলবো লুপ ডায়ুরেটিক যেহেতু তারা লুপে কাজ করতেছে ঠিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি এরকম কিছু এজেন্টের নাম আছে পিরোসিমাইড ইথাক্রাইনিক অ্যাসিড বিউমেটানাইট অল অফ হুইচ আলটিমেটলি ইনহিবিট দ্য অ্যাকশন অফ ওয়ান সোডিয়াম টু ক্লোরাইড ওয়ান পটাশিয়াম কো ট্রান্সপোর্টার সো সাইড ইফেক্ট কি হইতে পারে হাইপোনেট্রিমিয়া হাইপোক্যালিমিয়া হাইপোম্যাগনেসেমিয়া অ্যান্ড হাইপার ক্যালসিউরিয়া এটার কারণে তাহলে একটা ইম্পর্টেন্ট দেখেন ইউরিনের সাথে যখন বেশি বেশি ক্যালসিয়াম দেয় তখন দেয়ার ইজ এ চান্স অফ ডেভেলপমেন্ট অফ রেনাল স্টোন এই জন্য বলছি যে ফেভার স্টোন ফরমেশন ওকে আর এখানে একটা রিলেটেড ক্লিনিক্যাল কন্ডিশন আছে ব্যাটার সিন্ড্রোম অ্যান্ড ইস এ রেয়ার সিন্ড্রোম দ্যাট অকার্স ডিউ টু ডিফেক্টিভ ট্রান্সপোর্ট অফ সলিউট ইন দ্য থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি আচ্ছা আমার মনে হয় আজকে আসলে পুরোটা আলোচনা শেষ করতে পারবো না সো এই থিক অ্যাসেন্ডিং লিম্ব পর্যন্তই আজকের আলোচনাটা থাক নেক্সট এপিসোডে আমি বাকিটা শেষ করব হ্যাঁ তাহলে এই মোটামুটি আমরা যতটুকু টিউবুলার প্রসেসিং এর বাকি অংশটুকু আমি নেক্সট লেকচারে কন্টিনিউ করব আপাতত যে পর্যন্ত আমি পড়লাম আমি যদি একবার রিভিউ করি যে এখানে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা আমি দেখাইছি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে সে গ্লুকোজের সাথে কো ট্রান্সপোর্ট হয়েছে অ্যামাইনো অ্যাসিডের সাথে কো ট্রান্সপোর্ট হলো এছাড়া আদার্স যে সলিউট ক্লোরাইড সালফেট ল্যাকটেট তাদের সাথেও ট্রান্সপোর্ট হয়েছে তাই না আর অ্যান্টিপোর্ট হয়েছে শুধুমাত্র হাইড্রোজেনের সাথে যদিও বলা হচ্ছে যে এই সোডিয়াম হাইড্রোজেন অ্যান্টিপোর্ট ইজ দ্য প্রিডমিনেন্ট মেকানিজম ফর দ্য রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস ওকে আর বাইকার্বনেটও কিন্তু 80% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হয় এবং সেখানে আমরা দেখেছি যে আর্লি পার্টে গ্লুকোজের জন্য রিঅ্যাবজর্পশনের জন্য যে ট্রান্সপোর্টার থাকে সেটার নাম হচ্ছে SGLT2 আর লেট পার্টের ওইটার নাম থাকে SGLT1 ওকে
আর ক্লোরাইড রিঅ্যাবজর্পশনটা বেশিরভাগই হচ্ছে লেট পার্টে গিয়ে হয়, কারণ আর্লি পার্টে দেখা যাচ্ছে যে ওয়াটার রিঅ্যাবজর্পশন সলিউট এবং বেশি পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে লেট পার্টে গিয়ে দেখা যাচ্ছে যে ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা বেশি থাকে, যে কারণে লেট পার্টে গিয়ে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হায়ার থেকে লোয়ারের দিকে ক্লোরাইডটা প্যারাসেলুলার পথ দিয়েও হতে পারে অথবা সোডিয়ামের সাথে কো ট্রান্সপোর্ট হচ্ছে, এবং এই প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে যখন ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় সাথে কিছু সোডিয়াম পটাশিয়ামও নিয়ে যায়, যেটাকে আমরা সলভেন্ট ড্র্যাগ বলছি। এবং আমরা দেখেছি একটা হরমোন কিন্তু এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কাজ করতেছে, সেটা আমরা মেনশন করেছি প্যারাথাইরয়েড হরমোন, যেটা কিনা ফসফেট রিঅ্যাবজর্পশনকে তারা ইনহিবিট করে এন্ড দেয়ার বাই হেল্পস ইন ফসফেট এক্সক্রিশন। ওকে আচ্ছা, আর রিলেটেড আমরা দেখেছি যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর একটা ফার্মাকোলজিক্যাল এজেন্ট আছে যেটা অ্যাসিটাজোলামাইড নামে পরিচিত, সেটা কিভাবে ডাইউরেটিক ইফেক্ট করছে, যদিও সেটা কিন্তু উইক ডাইউরেটিক্স। হ্যাঁ, কারণ সোডিয়াম রিঅ্যাবজর্পশনের অনেকগুলো মেকানিজম আছে, তার ভিতরে সে শুধু সোডিয়াম হাইড্রোজেন যে অ্যান্টিপোড মেকানিজমটাকে ইনহিবিট করতে সক্ষম হয়েছে, এই জন্য এর ডাইউরেটিক ইফেক্টটা খুব বেশি শক্তিশালী না। হ্যাঁ, সেটা উইক ডাইউরেটিক হবে। কিন্তু আপনি যদি দেখেন অ্যাসেন্ডিং লিম্বে 25% সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ইজ অসমোটিক্যালি ইট ইজ ভেরি মাচ অসমোটিক্যালি অ্যাক্টিভ, সো এখানে যখন 25% সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনকে বাধা দিচ্ছে তখন এই এটা কিন্তু ইট উইল প্রোডিউস এ ভেরি পাওয়ারফুল ইফেক্ট বা পাওয়ারফুল ডাইউরেটিক, এই জন্য এটাকে হাই সেলিং ডাইউরেটিকও বলা হয়, যেটাকে লুপ ডাইউরেটিক্স যেটা আমি মেনশন করেছি। ওকে, আর SGLT2 ইনহিবিটর হিসেবে রিসেন্টলি কিছু ফার্মাকোলজিক্যাল এজেন্ট ইউজ করা হচ্ছে, সেটা মেনশন করেছি আমি। কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন আমরা দেখেছি যে 65% হয়েছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবগুলো, এবং অ্যাসেন্ডিং লিম্বটা কমপ্লিটলি ইম্পারমিয়েবল টু ওয়াটার। হ্যাঁ, আর ডিসেন্ডিং লিম্ব থেকে 15% ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়েছে। তো মোটামুটি এই ছিল যে আমি প্রক্সিমাল পার্টের যে আলোচনা ছিল সেটা আমি আজকে কমপ্লিট করেছি। নেক্সট পার্টে গিয়ে আমি বাকি অংশ নিয়ে আলোচনা করব। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সো দ্যাটস অল ফর টুডে।